বর্তমান প্রেক্ষাপটে সবাই গৃহবন্দী, এই সময় মানুষ চায় সংবাদের পাশাপাশি একটু বিনোদন। ঘরে বসেও ঈদ আনন্দ পুরোটাই উপভোগে এবারও জনপ্রিয় লেখক ও নির্মাতার ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ছাড়াও ম্যাগাজিন অনুষ্ঠান সহ বৈচিত্র্যে ভরপুর সব আয়োজনে থাকছে এটিএন বাংলায়। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। ঈদ মানে উৎসব, বন্ধু স্বজনে কোলাকুলি, ঘোরাঘুরি, আনন্দ আর আড্ডায় কাটবে সময়। কিন্তু প্রতিবারের সেই ঈদ আনন্দ এবার বিলীন করেছে করোনা পরিস্থিতি। যাতে বিশেষ এই উৎসবে অন্তত ঘরে বসে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে, দর্শকদের সেই চাহিদার কথা মাথায় রেখে পবিত্র ঈদ উল ফিতরে প্রতিবারের মতো এবারও টানা 10 দিন ব্যাপী অনুষ্ঠানের পসরা সাজিয়েছে এটিএন বাংলা। ঈদের দিন বিশেষ আয়োজন হিসেবে থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেতের করোনা বিষয়ে সচেতনতামূলক নাটক দূরত্বের গুরুত্ব। এছাড়াও রাত 10:30 থাকছে বরাবরের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইভা রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান মনের কথা। ঈদের দ্বিতীয় দিন থাকছে বদিউল আলম খোকন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি অন্ধকার জগতের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীত অনুষ্ঠান হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়। এছাড়া থাকছে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত অনুষ্ঠান। থাকছে নাহিদ রহমানের পরিকল্পনা ও পরিচালনায় ছোটদের নৃত্যানুষ্ঠান ও ম্যাগাজিন অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন রাত 10:30 থাকছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কাকুলির একক সঙ্গীত অনুষ্ঠান বাঁকা চোখে বলো না। আর মারিয়া শিমুর উপস্থাপনায় প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে থাকছে একঝাঁক তারকা অতিথি। আমিও আসছি চায়ের চুমুকে এবারের ঈদে, চোখ রাখুন এটিএন বাংলা ঈদের বিশেষ আয়োজনে। ঈদের দিন থেকেই 10 পর্বের ধারাবাহিক নাটক আনন্দ ভ্রমণ প্রচার করবে এটিএন বাংলা, যা চলবে ঈদের পর 10ম দিন পর্যন্ত। ঈদের দিন থেকে 10তম দিন রাত 8:30 থাকছে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী, মোহন খান, তুহিন হোসেন, অঞ্জন এইচ, সকাল আহমেদের পরিচালনায় নাটক। থাকছে শিল্পী নীলিমা, মারিয়া শিমু, সামিয়া জাহান ও ইকবাল বিন আনোয়ার ডনের একক সঙ্গীত অনুষ্ঠান। এছাড়াও থাকছে ঈদের দিন থেকে 10ম দিন সেলিব্রিটি শো ঈদ আড্ডা। এখনো খাবারের কোনো খবর নাই, বৈশা বৈশা চুলাতে। এছাড়াও প্রতিদিন থাকছে জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে খণ্ড নাটক, টেলিফিল্ম, এক ঘন্টার নাটক ও পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এসব চলচ্চিত্রে হালের জনপ্রিয় তারকা মৌসুমি, জয়া, অপু বিশ্বাস, বুবলি ও মিশা সদাগর ছাড়াও থাকছে বাঘা অভিনেতারা। জীবনের নানা রকম টানাপোড়েনের খন্দকার ইসমাইলের উপস্থাপনা ও পরিচালনায় ঈদ ম্যাগাজিন ঈদের বাজনা বাজারে প্রচারিত হবে 8ম দিনে। সব মিলিয়ে সকাল দুপুর রাতে যখনই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় এক ঘন্টার নাটক ছাড়াও গান ও ম্যাগাজিন অনুষ্ঠান সবকিছুতেই দর্শকরা পাবেন ঈদ বিনোদনের বিশেষ মাত্রা। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা।